বন্ধুরা, সাবমেরিনে আমাদের সেনাদের জীবন কতখানি কষ্টকর তা দেখলে আপনারও চোখে জল চলে আসবে। আমরা সবাই জানি যে আমাদের দেশের সেনারা সবসময় সজাগ থেকে আমাদের দেশকে রক্ষা করে চলেছে দিনের পর দিন, যাতে আমরা রাতে শান্তিতে ঘুমাতে পারি। কিন্তু বন্ধুরা, আমরা তো স্থল বায়ু নৌসেনাদের কথা জানি, কিন্তু আমরা সাবমেরিনে থাকা সৈনিকদের কথা তেমনভাবে জানি না, যারা দিনের পর দিন, মাসের পর মাস, 24 ঘন্টায় দেশকে রক্ষা করার জন্য জলের তলায় সাবমেরিনে নিজেদের ডিউটি পালন করে চলেছে। এই ডিউটি যে কতটা কষ্টকর তা আপনি নিজেই বুঝতে পারবেন যদি আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখেন। আপনি ভেবে দেখুন না, যারা 24 ঘন্টায় জলের তলায় থেকে এইভাবেই মাসের পর মাস কাটিয়ে দিচ্ছে, বাইরের জগতের সাথে যাদের কোনো সম্পর্কই নেই, তাদের জীবন তো অটোমেটিক্যালি কঠিন হয়ে দাঁড়াবে। আপনার ভারতীয় হিসাবে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখা উচিত। আপনার জানা উচিত আমাদের সেনা জওয়ান কিভাবে সাবমেরিনে থেকে দেশকে রক্ষা করে চলেছে। সেনাদের জন্য একটা লাইক তো দেওয়া যেতেই পারে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং চ্যানেলটিকে যদি আপনি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন দ্য বং ইনফরমেশন চ্যানেলটিকে। নমস্কার বন্ধুরা, আমি রাজ আর আপনারা দেখছেন দ্য বং ইনফরমেশন। বন্ধুরা, আপনাকে জানিয়ে দিই, দেশের সুরক্ষার ভিত্তিতে নৌসেনাকে দুই ভাগে ভাগ করা হয়। এক, জলের উপরে থেকে দেশকে রক্ষা করার সৈনিক, আর দুই, জলের নিচে থেকে দেশকে রক্ষা করার সৈনিক। বন্ধুরা, সমুদ্রের মধ্যে 1000 ফুট নিচে থেকে ভারতের সুরক্ষার জন্য কিছু সেনাদের সাবমেরিনে থাকতে হয়। ভারতীয় নৌসেনাদের মধ্যে কাদেরকে সাবমেরিনে পাঠানো হবে তা বিচার করা হয় তাদের ট্রেনিংয়ের উপর, তাদের ইচ্ছার উপর এবং মেডিকেল টেস্টের উপর ডিপেন্ড করে। তাহলে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন, যারা নৌসেনার মধ্যে বেস্ট তারাই সাবমেরিনে অংশগ্রহণ করতে পারে, কারণ তাদের জীবন খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে কাটাতে হয়। আমি কিন্তু আপনাকে মন গড়া কাহিনী বলছি না, এই সমস্ত তথ্য পাওয়া গেছে সাবমেরিনের কর্মরত সেনা ও তাদের পরিবারের থেকে। যখন তারা কোনো মিশনে যুক্ত হয়, তাদের পরিবার এইটুকু জানে না যে তারা কোথায় ও কতদিনের জন্য যাচ্ছে এবং কবে তারা ফিরবে। এইভাবে তারা মনে কঠিন পাথর জমা রেখে দিনের পর দিন আমাদের দেশকে রক্ষা করে চলেছে। কিন্তু বন্ধুরা, আমরা সকলেই জানি যে আমাদের সেনাদের, যথা পৃথিবীর যে কোনো দেশেরই সেনাদের, প্রথম ভালোবাসা তো নিজের দেশের প্রতি হয়ে থাকে। এর জন্য তারা যে কোনো ধরনের কঠিন পরিস্থিতির সম্মুখে পড়তে পারে। দেশের সুরক্ষার জন্য তারা পরিবারকেও জানায় না যে পরবর্তী মিশন কোথায়, কখন, কিভাবে হবে এবং কতদিনের জন্য হবে। যদি আপনাকে সাবমেরিনের সেনাদের জীবনযাপনের কথা বলি, তাহলে আপনি জেনে রাখুন, সাবমেরিনে থাকাকালীন সেনারা স্নান করা তো দূর, সামান্য চুল দাড়িও কাটতে পারে না। আপনি জানেন বা না জানেন, আপনাকে জানিয়ে দিই, যে কোনো দেশের সুরক্ষার হাতিয়ার সাবমেরিনকেই ধরা হয়, কারণ সাবমেরিন জলের তলায় এবং জলের উপর যে কোনো জায়গায় চলতে পারে। সাবমেরিনের নাবিকের মুখ্য কাজ হলো সমুদ্রের গভীরে থেকে বহিঃশত্রুকে লক্ষ্য রাখা। সাবমেরিনে মিসাইল ও রকেট লঞ্চারও শিফট করা থাকে, ফলে বহিঃশত্রুকে আক্রমণ করার জন্য সবথেকে শক্তিশালী অস্ত্র হিসাবে কাজ করে সাবমেরিন। এই সাবমেরিন নিজেকে গোপন রেখে শত্রুপক্ষের শিবিরে ঢুকে অ্যাটাক করতে পারে। কিন্তু যখন সেনা সাবমেরিনের মধ্যে থাকে, তখন তাদের অনেক রকমের কঠিন পরিস্থিতির সম্মুখে পড়তে হয়। কোনো মিশন কমপ্লিট করতে যখন সেনা সাবমেরিনে প্রবেশ করে, তখন বাইরের পরিবেশ থেকে তাদের সম্পর্ক সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে যায়। এই ধরনের মিশন 1 মাস থেকে 8 মাস পর্যন্ত হয়ে থাকে। এইটুকু সময়ে তারা পরিবারের সাথে কোনো রকম যোগাযোগ করতে পারে না। আপনি জানলে অবাক হবেন, সাবমেরিনের চারপাশে সমুদ্র থাকা সত্ত্বেও সেনারা বহু দিন ধরে স্নানই করতে পারে না। কখনো কখনো তো এমনও হয় যে পুরো মিশন কমপ্লিট হয়ে যাওয়ার পরই সাবমেরিন থেকে বেরোনোর পর ফ্রেশ হওয়ার সুযোগ পায় সেনারা। এই অসুবিধার প্রধান কারণ হলো সাবমেরিনের জল লিমিটেড হয়ে থাকে, যা শুধুমাত্র পানীয় ও রান্নার কাজে ব্যবহার করা হয়। যদি সকলে স্নান করার পরিকল্পনা নেয়, তাহলে জল কম পড়ে যাবে, আর তাই তাদের স্নান করার পারমিশন দেওয়া হয় না। কিন্তু সেনারা স্নান করে না বলে যে তাদের শরীরের যত্ন নেওয়া হয় না, তা কিন্তু নয়। আপনাকে জানিয়ে দিই, সেনাদের জন্য ডিসপোজেবল ড্রেস দেওয়া হয়ে থাকে, যা 2 থেকে 3 দিন ব্যবহার করার পর তা ফেলে দেওয়া হয়। ওই ড্রেসে এক প্রকার কেমিক্যাল দেওয়া থাকে, যা সেনারা স্নান না করলেও জীবাণুকে নষ্ট করতে পারে।
সাবমেরিনে থাকাকালীন সকলকে যখন ডিসপোজেবল ড্রেস দেওয়া হয় তখন নিশ্চয়ই সবার ড্রেসই এক হয়, তা সাবমেরিন অফিসার হোক বা নর্মাল সেনা, সকলকে একই ড্রেস পরে থাকতে হয়। যতদিন তারা সাবমেরিনের মধ্যে থাকে ততদিন তারা সূর্যের আলো পর্যন্ত দেখতে পায় না, তাই তারা যখন সাবমেরিন থেকে বেরিয়ে নর্মাল লাইফে ফিরে আসে তখন তারা হাত পায়ে ব্যথা সহ বাতের ব্যথার মতো সমস্যায় জড়িত হয়। শুধু তাই নয়, সেনাদের সাবমেরিনে থাকাকালীন তাদের খাদ্যের সমস্যা হয়, কারণ তাদের খাবার জন্য রুটি ভাত কম মশলার তরকারি ডাল এটসেট্রা দেওয়া হয়ে থাকে। আর যাও বা পাওয়া যায় তাও টাটকা পাওয়া যায় না, কারণ তাদের জন্য টিন প্যাট কৌটোর মধ্যে খাবার প্রোভাইড করা হয়। এরই সাথে শাকসবজিও খুব সীমিত থাকে। সাবমেরিনে রান্না করার সময়ও তাও খেয়াল রাখা হয় যেন বেশি ধোঁয়া নির্গত না হয়, এই কারণেই সাদা মাটা খাবারই সেনাদের জন্য বরাদ্দ থাকে। যদি মিশন লম্বা হয় তাহলে সাবমেরিনে থাকা সীমিত খাবার দিয়েই কাজ চালাতে হয়। সাবমেরিন একবার যখন জলের তলায় চলে যায় তখন আর তার সাথে বাইরের কোনো সম্পর্কই থাকে না। সাবমেরিনে থাকাকালীন সেনাদের সুবিধার জন্য মেডিকেল ও এমার্জেন্সি সরঞ্জাম রাখা থাকে, যাতে কোনো রকম সিরিয়াস কিছু হলে কাজ চালানো যেতে পারে। এত কিছু যখন হলো, এবার যদি ঘুমানোর কথা বলা হয় তাহলে আপনি জানলে অবাক হবেন, সাবমেরিনে থাকাকালীন সেনারা ঠিক করে ঘুমাতে পারে না, কারণ সাবমেরিনে সেনাদের জন্য একটা করে স্লিপার দেওয়া হয়ে থাকে, কিন্তু তাতে নিজেদের মালপত্রেই অর্ধেক দখল হয়ে যায়, আর তারই সাথে রয়েছে সাবমেরিনের গরম টেম্পারেচার। সুতরাং তাদের ঘুম ঠিক করে তো হয় না, তার উপর আবার 5 থেকে 6 ঘন্টা সেনারা ঘুমানোর সুযোগ পায়। তাই বলে এটাও নয় যে সেনারা সাবমেরিনের মধ্যে খুব কঠিন পরিস্থিতির মধ্যে জীবন কাটায়, কিন্তু যতই সুবিধা দেওয়া হোক নর্মাল জীবনের থেকে সাবমেরিনের সেনাদের জীবন অনেক বেশি কষ্টকর। এই বিষয়ে আপনার মতামত কি চ্যানেলের কমেন্ট বক্সের মধ্যে দিয়ে লিখে জানান। আপনি যদি নিজেকে ভারতীয় বলে মনে করেন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জয় হিন্দ কথাটি লিখে দিয়ে যাবেন। সেনাদের জন্য ভিডিওটিতে লাইক অবশ্যই করবেন এবং শেয়ার করে সাবমেরিনে থাকা সেনাদের বিষয় সকলকে জানিয়ে দিন। এইরকমই আরও রহস্যময় ও রোমাঞ্চকর ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন দ্য বং ইনফরমেশন চ্যানেলটিকে এবং পাশে থাকা লাল রঙের বেল আইকনটিকে প্রেস করুন, যার মাধ্যমে চ্যানেলের নতুন নতুন ভিডিওর আপডেট নোটিফিকেশনে খুব সহজে পেয়ে যাবেন। জয় হিন্দ।